মুম্বাইয়ে শাহরুখ খানের বাসার মান্নাতে নিচে ছিলাম এবং 2 তারিখ শাহরুখ খান আমাদের ইনভিটেশন পাঠিয়েছিলেন এবং ওদিকে একটা অডিটোরিয়ামে অলমোস্ট 500 মতো মানুষ ওভারঅল আরও বেশি হতে পারে আমাদের ইনভাইট করেছিল। তো শাহরুখ খান আমাদের সাথে প্রায় অলমোস্ট 4 থেকে 5 ঘন্টা সময় দিয়েছিল, আমাদের সামনে কুশল বিনিময় করেছে, আমাদের সম্পর্কে জেনেছে কে কোত্থেকে আসছে কম বেশি। ইফ আই এম নট রং, আমার কাছে যতটুকু ডাটা ছিল 57 জন ফরেনার আমরা গিয়েছিলাম 27টা কান্ট্রি থেকে। আসলে ভাই এটা হলো ছোটোকালের প্রচেষ্টা। যদি বলেন এমন একটা দেশে আসি আসলে স্বপ্ন দেখার অধিকার নেই, যদি আমি আপনাকে বলি স্বপ্ন আপনার দেখতে হলে যেমন মুভিটা ডাঙ্কির মুভি যেমন একটাই যেমন দেশাত্মবোধক প্রেম থাকা সত্ত্বেও বাইরে যাওয়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, তো বাংলাদেশের থেকেও আসলে আমরা অনেক ওয়েল টু ডু অবস্থাতেই আসি এখন আল্লাহর রহমতে মা বাবার দোয়া সবার জায়গায়। কিন্তু আসলে বাংলাদেশে আজকে যে ঘটনা ঘটলো আসলে একদম তীব্র নিন্দা জানানোর মতো। এদিকে অনেক ধরনের মানুষ ছিল যার আগে পরে অনেক সামনে পিছনে অনেক কথাই বলছিল যে আজকে ডাঙ্কি আসবে কি আসবে না, তো আমরা ওদের আগ্রহে আসছিলাম। আমি ইভেন নিজে পাঠান মুভি ইন্ডিয়া যেয়ে দেখে আসছি প্রথম দিন, ফার্স্ট ডে ফার্স্ট শো জাওয়ান মুভি। অনেক ধন্যবাদ অনন্য মামুন ভাইকে যে নাকি আমাদের অনেক সহযোগিতা করেছিল জাওয়ান মুভিটা আপনার ফার্স্ট ডে ফার্স্ট শো একই ডেটে ইন্ডিয়ার সাথে রিলিজ করার জন্য। কিন্তু আসলে আজকে অনেক আমরা আশাহত হয়েছি, অনেকজন আপনার বরিশাল